নমস্কার, আজি 19 নৱেম্বৰ 2022, আজিৰ দিনটো মই ৰাশিফললৈ যাম। কিন্তু প্ৰথমতে দিনটোৰ শুভ অশুভ কথাবোৰ জানিলৈ আহক। আজি 2 আঘোণ কৃষ্ণা দশমী তিথি, উত্তৰ ফাল্গুনী নক্ষত্ৰ, আজি ক্ষুদ্ৰবৰ্ণ চন্দ্ৰৰ দশা, বিংশোত্তৰী চন্দ্ৰৰ দশা, যাত্ৰা কিন্তু নাই। আজিৰ দিনটোত শুভকৰ্ম, গৰ্ভাধান, আৰোগ্য স্নান আদি, আজি উৰহি খোৱা নিষেধ। এতিয়া মই গৈছোঁ দিনটোৰ ৰাশিফললৈ। প্ৰথমতে টেৰ'ট কাৰ্ড মতে মই মেষ ৰাশিৰ ফলাফল ক'ম। এৰিজ, টেম্পাৰেঞ্চ এণ্ড এজ অফ ছোৰ্চ, এই দুখন কাৰ্ড মতে আজি পিছবেলা কিছু নিৰাশ হোৱাৰ যোগ। আগবেলা মধ্যম ফল, কিন্তু পিছবেলা নিৰাশ হ'ব পাৰে, অতি অশুভকাৰক সময়। আৰু প্ৰয়োজনীয় ক্ষেত্ৰত সাৱধান হওক, সাৱধানেৰে চলক। আজিৰ দিনটো দাম্পত্যত মধ্যম ফল, শৰীৰ ভাল হ'লেও উদ্বেগ এৰাব নোৱাৰিব। আজিৰ শুভ কালাৰ হ'ব বগা। যিকোনো ক্ষেত্ৰত যদি আপুনি আগবাঢ়িব খুজিছে, আপুনি যদি শুভ ফল পাব খুজিছে, তেতিয়া বগা কালাৰটো বেছিকৈ ইউজ কৰক, হোৱাইট কালাৰ। দিনটোৰ শুভ সংখ্যা হ'ব 1। আজি পাৰিলে বগা বৰণৰ কাপোৰ কানি দুখীয়া লোকক দক্ষিণাৰ সৈতে দান দিয়ক, আগবঢ়াওক, ভাল হ'ব। এতিয়া আহিছোঁ মই বৃষ ৰাখিলৈ, তৰাছ, ৱান্স এণ্ড পেজ অফ পেণ্টাকলছ, এই দুখন কাৰ্ড। এই দুখন টেৰ'ট কাৰ্ড মতে উৎকণ্ঠাৰে দিনটো কটাব লগা হ'ব পাৰে। আজি কৰ্মত মন চঞ্চল হ'ব পাৰে, কোনোবাই বিভিন্ন ধৰণৰ খা খবৰত সুখী নহ'বও পাৰে। আজি আৰ্থিকৰ চিন্তা থাকিব, তাৰমানে আপুনি যদি ব্যৱসায় কৰিছে কি চাকৰিয়ে কৰিছে, অৰ্থনৈতিক ক্ষেত্ৰত বিভিন্ন ধৰণৰ চিন্তা আহি পৰিব পাৰে, অশুভ ফল কিছু পৰিমাণে দেখুৱাই আছে। প্ৰেমত শুভ ফল, বিয়া বাৰুৰ ক্ষেত্ৰতো শুভ ফল। আজি মুগা বৰণটো ইউজ কৰক। আৰু আজিৰ দিনটোৰ শুভ কালাৰ হ'ব 5। দিনটোৰ আৰম্ভণিতে চৰাই চিকুটিক কিবা খাবলৈ দিয়ক, তেতিয়াহে দিনটোত কিছু শুভ ফল আশা কৰিব পাৰে। এতিয়া আহক মিথুন ৰাখিলৈ, জেমিনি, ৱান্স এণ্ড টেম্পাৰেঞ্চ, এই দুখন কাৰ্ড মতে জেমিনিসকলৰ আৰ্থিকৰ বাবে কৰা চেষ্টাত কিছু সুফল দেখিব। আজি আনহাতে ভোজন পৰিমাণৰ খৰচাৰ বাবে প্ৰস্তুত থকাটো ভাল, তাৰমানে টকা পইচা যিমানে আহক, আজি খৰচাৰ মাত্ৰা অত্যাধিক হ'ব। আজিৰ দিনটোত বিদ্যাত চিন্তা কম যদিও ব্যস্ততা থাকিব। দিনটোৰ শুভ কালাৰ হ'ব ৰেড, শুভ সংখ্যা হ'ব 2। মিথুন ৰাশিৰ জাতক জাতিকাসকলে গুৰুজনক সন্মান কৰক, গুৰুজনৰ ভৰিৰ দৰে সেৱা কৰক আৰু দিনটোৰ কৰ্মস্থানত আগবাঢ়ক, শুভ ফল দিব। এতিয়া আহক কৰ্কট ৰাশিলৈ, কেঞ্চাৰ। কৰ্কট ৰাশিৰ জাতক জাতিকাসকলৰ বাবে দুখন কাৰ্ড লৈছোঁ, ৱান্স এণ্ড কাপছ। এই দুখন কাৰ্ড মতে বিভিন্ন সংযোগত অনুকূল ফল, আৰ্থিকত আশাপ্ৰদ, সাময়িক উৎকণ্ঠা থাকিব। আজি পঢ়া শুনাত মধ্যম ফল, হঠাৎ কোনো সমস্যাৰ সন্মুখীন হ'লেও দুশ্চিন্তা নকৰিব। আজিৰ দিনটোত সেউজীয়া কালাৰটো ইউজ কৰক, শুভ সংখ্যা হ'ব 3। কৰ্কট ৰাশিৰ জাতক জাতিকাসকলে দুখীয়া লোকসকলক সেউজীয়া শাক পাচলি দান কৰক, দক্ষিণা সৈতে দান কৰক, ভাল হ'ব। ধন্যবাদ। এতিয়া মই এখন চিঠি লৈ গৈছোঁ, কাৰণ ইতিমধ্যে আমাৰ হাতত কেইবাখন চিঠি আছে আৰু অসমৰ বিভিন্ন দেশৰ পৰা চিঠি পত্ৰবিলাক আহি আছে। গতিকে প্ৰথমখন মই চিঠি লৈছোঁ, এখেতে গৃহ প্ৰৱেশ সম্পৰ্কে জানিব খুজিছে, সুব্ৰত চেটাৰ্জী, কিৰিয়ং ডাঙৰীয়া, নমস্কাৰ ৰ'ব। কোন মাহত কেনেকুৱা দিনত গৃহ প্ৰৱেশ কৰিলে ভাল হ'ব, কিছুমান নিয়ম কানুন আছে বুলি শুনিছোঁ, আপুনি কি কয়? আৰু যদি ঘৰ বনোৱাৰ ক্ষেত্ৰতো কোনটো দিশত ঘৰ বনালে ভাল হ'ব? হয়, বহাগ মাহত যদি আপুনি গৃহ প্ৰৱেশ কৰে তেতিয়া ৰত্নাদি লাভ, ধনৰ লাভ বুলি কোৱা হৈছে। জেঠ মাহত মৃত্যুজনিত কষ্ট, আহাৰ মাহত হ'লে পশুবৰ্জিত ধন, যদি শাওন মাহত ঘৰত সোমায় মৃত্যুৰ নিচিনা কষ্ট হ'ব পাৰে, ভাদ মাহত সোমালে হানি, আহিন মাহত সোমালে স্ত্ৰী বা পতিনাশ, কাতি মাহত যদি ঘৰখনত সোমায় তেতিয়া ধনাদি লাভ, ধনৰত্ন লাভ আদি, যদি আঘোণ মাহত সোমায় তেতিয়াও ধনস্থানত ভাল থাকে, আৰু পুহ মাহত সোমালে সূৰ্য ভয়, শুদ্ধকাইটৰ ভয় থাকে, মাঘ মাহত সোমালে অগ্নিভয় থাকে। যদি আপুনি ফাগুন মাহত সোমাইছে কাঞ্চন পুত্ৰ লাভ, আৰু চৈত মাহত ঘৰত সোমালে বেমাৰ আজাৰ লাগিয়ে থাকিব, সেইবিলাক মানি চলিব লাগিব। ভাদ আহিন কাতি এই 3 মাহত যদি আপুনি ঘৰ বনায়
উত্তর দিকত আপনি ফেস্টুয়াকে ঘর বানাব পারে, আঘুণ পু মাঘ মাহত বনালে পূব ফালে ফেস্টুয়াকে বানাব পারে, যদি ফাগুন চৈত বহাগ মাহত বনায় তেতিয়া দক্ষিণ দিকত, জেঠ আষাঢ় মাহ শাওন মাহত বনালে পশ্চিম দিকত। ইয়ার বাহিরাও বিভিন্ন ধরনের ভূমি হব পারে, মাটি হব পারে, যে শ্বেতবর্ণ মাটি, ঘৃতগন্ধযুক্ত মাটি, কুশাবৃত মাটি, মোৰ নিচিনা টেষ্টৰ মাটি, ক্ষত্রিয় বৈশ্য বর্ণ ক্ষুদ্রবর্ণ আদি বিভিন্ন ধরনের মাটি হব পারে, সেই মাটি বিচার করা মতে আপনি ঘর বানাব পারে, তেতিয়াহে ঘরখন থাকি শান্তি পাব, নতুবা শত্রু বৃদ্ধি হব, আয়ুষ ক্ষেত্রে প্রবলেম হব পারে, বিভিন্ন ধরনের বাধা বিঘিনি ঘরখন অপায় অমঙ্গল অশান্তি আদি লাগি থাকিব পারে। আর উত্তর পূব দিকত যাতে কোনো ধরনের ল্যাম্পপোস্ট না থাকে, ডাঙর গছ না থাকে, সেইটো আপনি সদায় মনত রাখব, যিমান পৰা যায় গণেশৰ পূজা পাতল করব ঘর বনার সময়ত, আর প্রতিদিন শিব পূজা করব, তেতিয়াহে বাস্তু দুঃখ নাশ হব আর আপনি ভাল ফল আশা করব পারে। ধন্যবাদ। এতিয়া মই আকৌ রাশি ফললৈ যাম। এতিয়া মই গৈছো সিংহ রাশির ফলাফললৈ, টেম্পারেন্স এন্ড হ্যাংম্যান। এই দুখন কার্ড মতে আজি অধীর আগ্রহে যদি কোনোবা কামত আগবাড়িছে তথাপি তেনেকুৱা শুভ ফল নাপায়, আজির দিনটো কাম কাজত মন দিয়া ভাল হব, বিদ্যার্থী সকলের বাবে অতি দরকারী পাঠত গুরুত্ব দিয়ক, আজির দিনটো আবেলি পরত কিছু উন্নতি, টাকা পয়সা হাতলৈ আহিব, দিনটো শুভ কালার হব অরেঞ্জ, শুভ সংখ্যা হব সিক্স। সিংহ রাশির জাতক জাতিকা সকলে গোপন শত্রু নাশর বাবে কৃষ্ণর পূজা পাতল করা। এতিয়া মই গৈছো কন্যা রাশিলৈ। কন্যা রাশিত মই দুখন কার্ড লম, পেজ অফ ওয়ান সেঞ্চুরিয়ন। এই দুখন কার্ড মতে আজি কর্মতৎপরতা বৃদ্ধি পাব, নতুন কর্মচারী প্রশংসিত হব, আর্থিকত খুব বেয়া নহয়, দাম্পত্যত মধ্যম ফল, বিদ্যাত উন্নতি। তুলা রাশির জাতক জাতিকা সকলের নীলাবরণটি ইউজ করব পারে, শুভ সংখ্যা হব সেভেন। তুলা রাশির জাতক জাতিকা সকলে দুখিয়াজনক খোয়া খাদ্য দান দিয়ক আর দুপুরিয়া বরত কামটো করক, তেতিয়া ভাল ফল পাব। ধন্যবাদ। এতিয়া মই গৈছো তুলা রাশিলৈ, পেন্টাকুলস এন্ড এজ অফ সোর্স। কর্মতৎপরতা বৃদ্ধি পাব, নতুন কর্মচারী প্রশংসিত হব, আর্থিকত খুব বেয়া নহয়, দাম্পত্যত মধ্যম ফল, বিদ্যাত উন্নতি। নীলাবরণটি ইউজ করব, ব্লু কালারটি লাকি কালার হব, লাকি নাম্বার হব সেভেন। এটা আইসো বৃশ্চিক রাশিলৈ, স্কর্পিও। স্কর্পিওত ওয়ান সেন্ড দ্য স্টার। কর্মতৎপরতা বৃদ্ধি পাব, পিতৃ মাতৃর বাবে সামান্য চিন্তা থাকিব, তার মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকা সকলের পিতৃ মাতৃর কিছু অশুভকারক দিক দেখাই আছে, গতি আপনি চিন্তিত হব, দাম্পত্যটো কিছু চিন্তা থাকিব, আজি বিবাহ জীবিকা আদির বাবে আর্থিক ক্ষয়ক্ষতি হব পারে, অবশ্যই আর্থিক উন্নতির দিকও দেখাই আছে, আর আবেলি পরত আর্থিক দিকত আরো শুভ। আজির দিনটি বৃশ্চিক রাশির জাতক জাতিকা সকলে কামাখ্যা দেবীর মন্দির নতুবা দুর্গা মন্দির দর্শন করা, আর আপনার শুভ কালার হব বগা, শুভ নাম্বার হব নাইন। এতিয়া মই গৈছো ধনুরাশিলৈ। ধনুরাশিত মই দুখন কার্ড লম, এখন কার্ড হল ওয়ান সেন্ড কাপস। এই দুখন কার্ড মতে দিনটো লাহে লাহে ভালৰ ফালে আহিব, অবশ্যই আবেলি সময়ত অলপ উদ্বেগ অশান্তি যেন দেখা যায় দেখা পাওঁ, দাম্পত্যটো তেনে আভাস আছে, আজি শরীৰ মধ্যম, আজি পরাপক্ষত স্পষ্টভাষী হবলৈ যত্ন কৰক, নিজে ক্লিয়ার কাট কথাখিনি কওক, তেতিয়া ভাল হব, শত্রুও নাশ হব, শত্রু বৃদ্ধি থাকিলেও শত্রু নাশ হব, আকাশে নীলাবরণটো বেছিকৈ ইউজ করক, স্কাই ব্লু, আজি ফোর নাম্বারটো শুভ হব। আর আজির দিনটোত আপনি পারিলে ঠিক দুপুরিয়া সময়ত চৰাই চিকুটি কিবা খাবলৈ দিয়ক। এতিয়া মই আন এখন চিঠি লৈ গৈছো, এইখন চিঠি লিখিছে মানিক বৈদ্য, এখেতে লিখিছে কিৰণ ডাঙৰে নমস্কার গ্রহণ করব, টাইমেটৰ এই নতুন প্রোগ্রামটো আমি বৰ ভাল পাইছো আৰু বিভিন্ন সমস্যার আপুনি সমাধান দিয়ে, এবার আপনার ওসরলে গৈছিলো আর উপকৃত হৈছো, এটা মোর সরু লোৱাটোক লৈ চিন্তা, মোর পুত্রর জন্ম তারিখ আদি দি পঠিয়ালো, আপনি চাই দিবচোন। হয়, আপনার লড়াজনের কুস্তিখন বনাব লাগিব, তেতিয়াহে গম পোৱা যাব তার ভাগ্য লাক আদির বিষয়ে। তার ডেট অফ বার্থ মতে মেষ রাশি,
অশ্বিনী নক্ষত্র ধনু লগ্ন দেবগণ বর্তমান চন্দ্রর দশা চলিছে। বিদ্যালাভ নোহা নহয়, বিদ্যালাভ হব, কিন্তু বাধা বিঘিনি যথেষ্ট বেশি, বাধা বিঘিনি যথেষ্ট বেশি দেখুৱাই আছে। আর লটো মনের ফালেদি অস্থির চিত্ত, কিন্তু তার তাক যদি স্পোর্টসত দিয়ে আপনি তেতিয়া কিন্তু ভাল ফল করব, বিদ্যালাভত লাহে লাহে আগবাড়িব, কিন্তু সিমান ভাল ফল তারপর আশা করব নয়। কিন্তু চাকরি বাকরির চান্সও আছে, বুধাদিত্য বলে রাজযোগও আছে, রবি বুধ ভাল, বুধ টুঙ্গি হয়ে আছে। কিন্তু মনের অস্থিরতার বাবে একটা মুকুতা পিন্ধাই দিও, যদি বার্মিজ মুকুতা হয় বেশি ভাল, তার রিং ফিঙ্গার পিন্ধিব দিব, নতুবা তাকে একটা প্লাটিনামর আঙুটি পিন্ধাও, তেতিয়া ভাল হব। আর সোমবার দিনটি পালন করব দিব, আর সোমবারে সোমবারে শিবর আরাধনা করব দিব, নতুবা আপনাদেরও শিবর পূজা পাতল করো, শিবক মানক, নতুবা তার কিন্তু কিছু প্রবলেম তো দেখুয়াই আছে, ভাল রিজাল্ট সে করব নয়, বাই চান্স কেতিয়াবা তার ইয়ার লসও হবেন। আর তার যোনটো পহার রুম, সেইটো রুমত নীল সরস্বতীর ফটো লগাও, আর সদায় নীল সরস্বতীর পূজা পাতল করো আপনাদের, সি করলেও ভাল, তেতিয়া সি আগবাড়িব পারিব, আর তার ক্ষেত্রে চিন্তার একো কারণ নোহাব। ধন্যবাদ। এতিয়া মকর রাশিল গৈছো, ক্যাপ্রিকর্ন ওয়ান্স এন্ড পেন্টাকলস, মনত ফরকাল না রাখিব, কর্মক্ষেত্রে অবশ্যই কিছু দায়িত্ব পড়িব পারে, ঘরুয়া কথার সামান্য উদাসীনতা, আজি ভ্রমণত কষ্ট পাব পারে, ভ্রমণত বিভিন্ন ধরনের কষ্ট যোগ দেখুয়াই আছে, আজি মাছ মাংস কণি আদি না খাব, পারিলে নারায়ণের পূজা পাতল করক, শুভ কালার হব ব্ল্যাক, শুভ সংখ্যা হব 8। ধন্যবাদ। এতিয়া মই গৈছো কুম্ভ রাশিল, একুরিয়াস, দ্য চেরিয়ট এন্ড পেন্টাকলস, এই দুখন কার্ড মতে নিজের ভাবমূর্তির প্রতি আপনার মনের দৃঢ়তা থাকিব লাগিব, আজি রক্ষা করব পারিব, অবশ্যই আজির দিনটোত বিয়াবাৰুৰ কথা বতৰাত আগবাড়িব পাৰে, প্ৰেমত শুভ, শিল্প কলা আদিত অনুকূল, দিনটোত বাধা বিঘিনির মাজেরেও টাকা পয়সা হাতলৈ আহিব, শুভ কালার হব রেড, আর আজির শুভ সংখ্যা হব 1। আজি পারিলে রঙা বর্ণর মিঠাই অন্ধজনক খাবলৈ দিও। ধন্যবাদ। এতিয়া মই মীন রাশিল গৈছো, পেন্টাকলস এন্ড দ্য স্টার, এই দুখন কার্ড মতে কিছু সন্দেহ আর কষ্টের মাজেরে আপনি আগবাড়িব পাৰিব, অবশ্যই বড় একটা আহকালত পড়ব নালাগে, আজি শরীর মধ্যম, মূল কথাত মন দিয়ক, কৃতকার্যতা আহিব, আজির দিনটি ভ্রমণের সম্ভাবনা আছে, বিদ্যার্থীসকলের উত্তম। মীন রাশির জাতক জাতিকা সকলে আজি পারিলে কেটামান কল আর ইয়ার লগত দক্ষিণা ভোজনী আদি মনসা দেবীর মন্দিরত আগবাড়াও, ভাল ফল পাব, শুভ কালার হব অরেঞ্জ, শুভ সংখ্যা হব 4। ধন্যবাদ। আজি ইমানতে, আকো লগ পাম কাইলৈ একেটা সময়তে। আমালৈ যদি চিঠিপত্র লিখিব খুঁজিছে, আমার ঠিকনা এস্ট্রোলজার কিরো ইয়াং, রত্নকুবের জেমস এন্ড জুয়েলারি, মণিপুরী বস্তি, গুহাটী 7। ফোন নম্বরটি হল 9957111171, আর আমার ইমেইল এড্রেসটি হল কিরো ইয়াং এস্ট্রোলজার @kiroyang.com। নমস্কার।